পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আগামী বৃহস্পতিবার থেকে শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। একই সঙ্গে চলবে সব গণপরিবহন। কদমতলিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। মৌখিক তিন তালাকের জেরে পঞ্চগড়ে এক দম্পতিকে চার মাস ধরে এক ঘরে করে রেখেছেন সমাজপতিরা। হিল্লা বিয়ে না করায় ওই দম্পতিকে সমাজচ্যুত করে রাখেন তারা। বরিশালে তিন হাজার ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। বুধবার রাতে নগরীর কাউনিয়া হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়। তালেবানের একের পর এক এলাকা দখলের মধ্যেই পথ হারালেন আফগান সেনাপ্রধান জেনারেল ওয়ালি মোহাম্মদ আহমদ জাই। দুই মাস আগে তাকে নিয়োগ দেওয়া হয়। মুক্তির আগেই জেনিফারের ছবি স্ট্রিমিং সত্যের দর উঠেছে $95 মিলিয়ন। হলিউডের তুখুর ট্যালেন্ট এজেন্ট সু মেঙ্গার্সের জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। পিএসজিতে যোগ দেওয়ার পর পরিবার নিয়ে লিওনেল মেসি প্যারিসের লে রয়্যাল মঞ্চিয়াও হোটেলে থাকছেন। প্রতি রাতে এই হোটেলের ভাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা।